বিভিন্ন জেলায় বেশ কয়েকটি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব সামগ্রী দেয়া হয় ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে। দুপুরে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনা রোগীদের সহায়তায় স্থানীয় একটি দৈনিক সংবাদপত্রের পক্ষ থেকে 10টি অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়। এসব সিলিন্ডার হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন জেলা প্রশাসক। নড়াইল সদর হাসপাতালে 10টি অক্সিজেন সিলিন্ডার, 2টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, 2টি অক্সিজেন কনসেন্ট্রেটর সহ চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী দিয়েছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও FBCCI। এদিকে নাটোর সদর হাসপাতালেও 10টি অক্সিজেন সিলিন্ডার, 10,000 পিস KN95 ও সার্জিক্যাল মাস্ক সহ স্বাস্থ্য সামগ্রী দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।